কেন কলেজের কুমার হোস্টেলে বন্ধ হলো বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন আবাসিকরা। এরই প্রতিবাদে কেন কলেজে বিক্ষোভে হোস্টেলের আবাসিকরা। শুক্রবার দুপুরে দেখানো হয় বিক্ষোভ। এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক, হিরো উইন্টার কার্নিভাল, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, এখন বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। বকেয়া রয়েছে বিদ্যুতের বিল, এর জেরে কেন কলেজের কুমার হোস্টেলে বন্ধ বিদ্যুৎ পরিষেবা। সমস্যা রয়েছে পানীয় জল নিয়েও। পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ ও জলের ঘাটতি থাকায় সমস্যায় পড়েছে আবাসিকরা। সমস্যা সমাধানে কেন কলেজে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে পড়ুয়ারা। হোস্টেলের পড়ুয়াদের দাবি, তাদের কাছে থেকে বিদ্যুৎ বিল নেওয়া হলেও হোস্টেলে বাকি বিদ্যুৎ বিল, এর জেরে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ বিলই নয়, হোস্টেলে রয়েছে পানীয় জলের সমস্যাও। হোস্টেলের সুপার থেকে কলেজের রেজিস্ট্রারও অধ্যক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। একাধিক সমস্যা রয়েছে আমাদের, তার মধ্যে প্রবলেমগুলো হচ্ছে যে ইলেকট্রিক বিল আমাদের প্রায় এপ্রিল মাসের পর থেকে জমা হয়ে আছে। ইলেকট্রিকের বিভিন্ন সমস্যাজনিত কারণে আমাদের ইলেকট্রিক বিল পরিশোধ করা হয়নি। এর আগে একাধিকবার আমাদের অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে কলেজে, সুপারকে, অনেকজনকে, রেজিস্ট্রারকে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির, তেনারা কোনো ব্যবস্থা নেননি। এখন আমাদের ইলেকট্রিক বিল বাকি বকেয়া রয়েছে, তার জন্য ইলেকট্রিক অফিস থেকে আমাদের এসে ইলেকট্রিক কানেকশান কেটে দিয়ে গেছে, তার জন্য আমরা আন্দোলনে এসেছি। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে কেন কলেজে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান হোস্টেলের পড়ুয়ারা। যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।